রাষ্ট্রপতি পদে দুদকের সাবেক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিনকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ রবিবার বারোই ফেব্রুয়ারি বেলা এগারোটায় নির্বাচন কমিশনে গিয়ে রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিনের মনোনয়নপত্র দাখিল করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের দফতরে যান এবং মনোনয়নপত্র দাখিল করেন প্রসঙ্গত বর্তমানে জাতীয় সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কারণে ক্ষমতাসীন আওয়ামী লীগ যাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেবেন তিনি পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এছাড়া বর্তমানে সরকার বিরোধী বিএনপির কোনো সংসদ সদস্যও নেই জাতীয় পার্টি বিরোধী দলের হলেও বড় বড় নীতি নির্ধারণী বিষয়ে সরকারের সহযোগী হিসেবে কাজ করে আওয়ামী লীগ বা শেখ হাসিনা মনোনীত ব্যক্তি যে রাষ্ট্রপতি হচ্ছেন তা একেবারেই নিশ্চিত বিই নিউজ ঢাকা